আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের যে টিভিটির কাজ দেখাবো, এই টিভিটি আমার কাছে পাঠিয়েছে মোহাম্মদ মামুন শিকদার বরিশাল থেকে। টিভিটা এখন আমরা আনবক্সিং করি নেই, প্যাকেটেই আছে, তো টিভিটা খুলে নেই, তারপর দেখি টিভির কী সমস্যা এবং সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। এ হচ্ছে টিভির প্যাক। তিনি টিভির কার্টুন, অরিজিনাল কার্টুন পাননি, তার জন্য আলাদাভাবে প্যাক করছিলেন। ওকে, তাহলে এখন আমরা টিভিটা খুলে নেই। দেখো, আমরা অনেক কষ্টে টিভিটাকে আনবক্সিং করতে পেরেছি, কারণ এটি যেভাবে কার্টুন করা ছিল অনেক কিছু দিয়ে, প্যাকেট ছাড়াই কার্টুন। তো এই হচ্ছে টিভিটা, আমরা এখন এটি অন করে দেখে নিই যে সমস্যাটি কী বা কী কারণে পাঠিয়েছে। আচ্ছা, আমাদের কাছে রিমোট আছে একটি, ব্যাটারি নেই, সঙ্গে ব্যাটারি রিমোট দিছিল, সঙ্গে রিমোট ছিল না। আচ্ছা, যাই হোক, এখানে বাটন যেটি সেটি হচ্ছে ভাঙা। আমরা টিভিটা অন করি, রিমোট তো টিভিতে কাজ করতেছে না, অথবা টিভিটাই অন হচ্ছে না। বাটন প্রেস করি, বাটনগুলো আসলে এমন অবস্থা হয়ে গেছে যে বাটনগুলো চাপা যাচ্ছে না, বাটন নেই, একদম ভিতরে শুধু অ্যাড আছে। ওকে, অন হয়ে গেছে, আমরা দেখি। দেখুন, টিভিটা অন হয়েছে, এখানে হলুদ, তো স্ক্রিনে আমরা কিছু দেখতে পাচ্ছি না, এমনকি স্ক্রিনে লাইটও নেই। ভাই আমাকে যেটা বলছিল সেটাই, স্ক্রিনে লাইট নেই, একদম ব্ল্যাক স্ক্রিন। ব্ল্যাক স্ক্রিন বলতে আমরা যেটা বুঝি যে স্ক্রিনে লাইট আছে কিন্তু স্ক্রিনে গ্রাফিক্স নেই। তবে এটির ক্ষেত্রে স্ক্রিনে একদম গ্রাফিক্স তো নেই, গ্রাফিক্স আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না, তবে স্ক্রিনে লাইট নেই। দেখুন, লাইট নেই, তার মানে এটি হয়তো বা ব্যাকলাইটের প্রবলেম থাকতে পারে। সেটি হতে পারে পিছনের ব্যাকলাইট থেকে, অথবা ব্যাকলাইট ড্রাইভার থেকে, বা অন্য কোনো কারণেও হতে পারে। আমরা দেখে নেব আসলে কোন কারণে এই সমস্যাটি হয়েছে, অর্থাৎ টিভিটা রিপেয়ার করব। তো চলুন তাহলে টিভিটা খুলে নিই। টিভিটা খুলে নিয়েছি, খুলে নেওয়ার পর এখন অন করে দেখে নেই যে আসলে ব্যাকলাইটের জন্য যথেষ্ট পরিমাণ আমরা ভোল্টেজ পাচ্ছি কিনা। এই হচ্ছে এটির ব্যাকলাইট লাইটের, ব্যাকলাইটের কেবল বা তার, এখান থেকে ব্যাকলাইট জ্বলে। এই বিষয়গুলো আপনারা যারা কাজ করেন তারা সকলেই জানেন। এখানে আমাদের ভোল্টেজ পাওয়ার কথা, হাই ভোল্টেজ, প্রায় এই টিভির ক্ষেত্রে হয়তো বা আমরা ভোল্টেজ পাবো 80 থেকে 100 বা 120 ভোল্ট। এখানে আমরা ডিসি ভোল্ট পাওয়ার পাবো বা পাওয়ার কথা, তাহলে ব্যাকলাইট জ্বলবে। আমি দেখি ভোল্টেজ পাই কিনা, টিভিটা অন করলাম, এখানে অবশ্যই আমরা কোনো ভোল্টেজ পাইনি। আরও একবার আমরা অন করি টিভিটা, অন, 1 ভোল্ট দেখাচ্ছে, আসলে 1 ভোল্টে তো আর ব্যাকলাইট জ্বলবে না। আবার আমি টিভিটি অন করতেছি, দেখুন ভোল্টেজ 55, 54, তার মানে হচ্ছে ব্যাকলাইটের জন্য আমাদের ভোল্টেজ আসতেছে, তবে ব্যাকলাইট হয়তো খারাপ আছে যার জন্য আসলে ভোল্টেজ ডাউনে আসতেছে। এই যে 53 এবং 52 এভাবে ডাউন হচ্ছে। আমরা ব্যাকলাইটটি খুলে দেখে নেব, এর জন্য টিভির প্যানেলটি খুলতে হবে। এই হচ্ছে
টেলিভিশন। এই টেলিভিশনের দেখুন এই এলইডি টিভির সাইডে হচ্ছে ব্যাকলাইট, এই হচ্ছে ব্যাকলাইট স্টিক, এখান থেকে এটি হচ্ছে ব্যাকলাইট স্টিক, শুধুমাত্র একটি স্টিক, আর এই স্টিকটাই পুরা ডিসপ্লেকে আলোকিত করে। যেগুলো টিভির ডিসপ্লে প্যানেল স্লিম সেগুলোতে এরকম ব্যাকলাইট ব্যবহার করা হয়, একদিক থেকে আলো দেয় এবং পুরা স্ক্রিন আলোকিত করে। টিভিটির ব্যাকলাইট একবার চেক করে দেখে নেই আসলে সমস্যাটি কোথায়। এজন্য টিভিটা আমি অন করতেছি, টিভিটা অন হয়েছে, দেখুন এখান থেকে এতটুকু জায়গা ব্যাকলাইট সামান্য একটু জ্বলছে, বাকি জায়গাটুকু জ্বলতেছে না। আবারও টিভিটা অন করে দেখে নেব, দেখুন শুধুমাত্র এতটুকু জায়গা একবার ব্যাকলাইট জ্বলছে। এটি হিটসিং সহ আছে, হিটসিং সহ আমাদের খুলে নিতে হবে। এই হচ্ছে ব্যাকলাইট, ব্যাকলাইটটি যেহেতু প্রবলেম করতেছে তাই আমরা এটি চেঞ্জ করে দেব। আমরা চেক করে দেখে নেই। ওকে, এলবিডিএস কেবল কানেকশনটি করে দিচ্ছি, এবারে টিভি অন করে দেখে নেব টিভিতে প্যানেল ঠিক আছে কিনা এবং গ্রাফিক্স আসে কিনা, কারণ ব্যাকলাইট সমস্যা ছিল যার জন্য আমরা ছবি দেখতে পাইনি। তো ব্যাকলাইট তো ফিক্স, আমি টিভিটা অন করতেছি। টিভিটা অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখনও আসলে গ্রাফিক্স দেখতে পাইনি, ব্ল্যাক স্ক্রিন, এখন ও গ্রাফিক্স চলে আসছে আলহামদুলিল্লাহ, কাজটি কমপ্লিট। আজকের এই টিভির ব্যাকলাইট রিপেয়ারের কাজটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কারণ হচ্ছে এই টিভিটি আমার কাছে পাঠিয়েছে যে ভাই, ভাইয়ের বাসা হচ্ছে বরিশাল, তিনি বরিশাল থেকে আমার কাছে টিভিটি পাঠিয়েছে, আর আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর নবাবগঞ্জ। ম্যাপে দেখতেই পাচ্ছেন যে কত দূর থেকে আসলে কত দূরে। তো আপনারা যদি চান যে টিভি রিপেয়ারের জন্য পাঠাবেন সেক্ষেত্রে পাঠাতে পারেন আমার কাছে, ভিডিও ডিসক্রিপশন বক্সের ঠিকানা এবং পাঠানোর নিয়ম দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টিভি পাঠাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখা হবে আগামী ভিডিওতে, আল্লাহ হাফেজ।